হলুদের গুঁড়া, লবণ, বিসমিল্লাহ রহমান রহিম। মাছ জাল দেওয়া হয়ে গেছে, ঠান্ডা হাতে থাকে, আমি খামির করে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা, কাঁচা মরিচ পেঁয়াজ, আদা রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আলু ঠিকুরি করলেও মজা লাগতো না এরকম করে।
আমি একটা নিলাম, যে একটা নিই ক্যামেরার পিছন থেকে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খাচ্ছি আমিও ক্যামেরার পিছন ধান খাচ্ছি, একটা নিছি। এই স্বাদটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, অত্যন্ত সুস্বাদু লাগতেছে আমার কাছে, অত্যন্ত সুস্বাদু। আমি অল্প অল্প করে একটা কামড় দিচ্ছি আর খাচ্ছি। টেস্ট আমি বলে বোঝাতে পারবো না, আপনারা বাসায় বানায় খাবেন তাহলে বুঝবেন যে না, ক্যামেরাম্যান ঠিক কথা বলছে। মাছ দিয়ে পুর জীবনেও খাইনি, আজকাই প্রথম খালো, এত মজাদার খাবার। এই মাছের পুরটা একবার খালে বারবার খাবার মন চায়। এটা খুবই সঠিক কথা বলছে। অনেকে বলে যে হয়তো আমরা শুধু বানাইছি দেখানোর জন্য হয়তো এরকম বলতেছে, আসলে তা না, বানিয়ে খাবেন তারপরে মন্তব্য করবেন, আশা করি তখন আমাদের কথা মনে পড়বেন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।